ছুটির দিনে লকডাউনে রিকশার দখলে রাজধানীর সড়ক চলছে অযথা ঘোরাঘুরিও। যানবাহন সামাল দিতে গিয়ে পুলিশের নজরদারি থেকে বাদ পড়ে যাচ্ছেন পথচারীরা। লকডাউনে হাসপাতালে রোগীর চাপ কমলেও আইসিইউ শয্যা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ঢিলেঢালা বিধিনিষেধে কমবে না সংক্রমণ ও মৃত্যু বলছেন বিশেষজ্ঞরা। আজকে পড়া প্রবাসী কর্মীদের পাঁচ দেশে যেতে কাল থেকে বিশেষ ফ্লাইট শুরু, সপ্তাহে চলবে শতাধিক, টিকিট কাটা থাকলে নতুন করে লাগবে না। মামুনুলকে বহিষ্কারের প্রস্তাব হেফাজতের ভেতর থেকেই, কর্মকাণ্ডে শীর্ষ নেতারা হতাশ, সাম্প্রতিক তাণ্ডবে জামায়াত শিবির সহ জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ। এবং সাগরে গত কয়েক মাস ধরে মাছের আকাল, লাখ লাখ টাকা খরচ হলেও জেলেরা ফিরছে খালি ট্রলার নিয়ে, গুনতে হচ্ছে লোকসান।